নমস্কার শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত খুব গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশান দেওয়া রয়েছে আজকের ভিডিওতে প্রথমত বহুজন জিজ্ঞাসা করছেন পিস মিসলেনিয়াস পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর যেটা ডেট দেওয়া রয়েছে সেই ডেটে হবে কি না ডাব্লিউ দু হাজার চব্বিশের নোটিফিকেশান কবে আসবে এবং ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের যে টেন্টিভ এক্সাম শিডিউল সেটা দেওয়া রয়েছে সেখানে সেই ডেটে এক্সাম হবে কি না এবং ডাব্লিউ দু হাজার বাইশের মেন্সের রেজাল্টের আপডেট কী এটা করে আসা যাক প্রথমত ডাব্লিউ বিসি দু হাজার বাইশ মেন্সের রেজাল্টের যে আপডেট সেটার ব্যাপারে পিএইচসির প্রাক্তন শ্রদ্ধা স্যার যেটা জানিয়েছেন তার ইউটিউব চ্যানেলে যে এই যে ডাব্লিউ বিসি দু হাজার বাইশ মেন্সের রেজাল্ট এটা এ মাসের শেষের দিকে আসার সম্ভাবনা রয়েছে যদি এ মাসের শেষের দিকে না আসে তাহলে হয়তো সামনের মাসের প্রথমের দিকে এসে যাবে রেজাল্ট অর্থাৎ ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশ মেন্সের রেজাল্ট কিন্তু জাস্ট সময়ের অপেক্ষা হয় এই মাসের শেষের দিকে মানে অলরেডি আমরা শেষের দিকে চলে এসেছি তো আর আগামী কিছু দিনের মধ্যে নইলে সামনের মাসের প্রথমেই কিন্তু ডাব্লিউসি দু হাজার বাইশ মেন্সের রেজাল্ট চলে আসবে এবার আসে যাক ডাব্লিউ দু হাজার চব্বিশের নোটিফিকেশান কবে আসবে এবং পরীক্ষা কবে হতে পারে এই বিষয়ে পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় স্যার যেটা জানিয়েছেন যে ডাব্লিউ দু হাজার চব্বিশের নোটিফিকেশান এর ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে পিএসসিদের কী সিদ্ধান্ত সেটা যদি বলতে হয় দেখুন প্রথমত আপনারা প্রত্যেকে জানেন যে ওবিসি কেস সংক্রান্ত কারণে বেঙ্গলের বেশিরভাগ রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ রয়েছে বেশিরভাগ রিক্রুটমেন্ট বন্ধ বলতে নতুন নোটিফিকেশান আসছে না অন্য প্রসেসগুলো চলছে তো এই যে নতুন নোটিফিকেশান ডাব্লিউসি দু হাজার চব্বিশ এটাও আটকে ছিল ওবিসি সংক্রান্ত কেসের কারণে কিন্তু পিএসির তরফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ডাব্লিউসি দু হাজার চব্বিশের নোটিফিকেশান বার করে দেওয়া হবে ওবিসির কেসের জন্য এটার হোল্ড করে রাখা হবে না অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যে কিছুদিন বলতে এ মাসের শেষ বা সামনের মাসের শুরুর দিকে স্পেশালি বলতে গেলে সামনের মাসের শুরুর দিকে হয়তো আপনারা ডাব্লিউ বিসিস দু হাজার চব্বিশের নোটিফিকেশান পেয়ে যাবেন পিএসসির তরফ থেকে এমন এমনই কিন্তু সিদ্ধান্ত হয়েছে পিএসসিতে যে ও বিসি কেসের জন্য এই ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশ নোটিফিকেশানকে হোল্ড করা হচ্ছে না যেহেতু ডাব্লিউ বিসিএস এক্সামটা এবছর নেওয়ার একটা পরিকল্পনা রয়েছে পিএসসি সেই জন্যই হয়তো এই জিনিসটা হচ্ছে যে ডাব্লিউ বিসিএসের নোটিফিকেশান আসবে এবং সেটা হয়তো আগামী মাসের শুরুর দিকে হয়তো আসতে পারে মানে শীঘ্রই আসবে আর কি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের নোটিফিকেশান এবং এমনটাও কিন্তু আমাদেরকেও জানানো হয়েছিল যখন ডাব্লিউ পিএসি অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটের তরফ থেকে পিএসসিতে যাওয়া হয়েছিল ডেপুশন ডেপুটেশান দিতে জুলাই মাসে তো তখনও কিন্তু এই জিনিসটাই জানানো হয়েছিল যে ডাব্লিউ বিসিএসের নোটিফিকেশান আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুর দিকে আসতে পারে তো তেমনইভাবে চলছে ব্যাপারটা যে নোটিফিকেশান কিন্তু সেপ্টেম্বর প্রথম দিকে চলে আসবে এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বহুজন জিজ্ঞাসা করছেন যে এই যে ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশে নোটিফিকেশান আসবে কবে সেটা তো বলেই দিলাম তার সঙ্গে সঙ্গে পরীক্ষা কবে হতে পারে যে পনেরোই ডিসেম্বর তারিখে পরীক্ষার ডেট দেওয়া রয়েছে সেই পনেরোই ডিসেম্বর পরীক্ষা হবে তো দেখুন এই ব্যাপারে এই ব্যাপারে যেটা বলতে হয় সেটা হলো বিএসসি যদি ওবিসি সংক্রান্ত কেস ওবিসি সংক্রান্ত কেসকে বাইপাস করেও ডাব্লিউ বিসিসের নোটিফিকেশান বার করতে চায় তার মানে একটাই যে পিএসসি ওই ডেটে এক্সাম নিতে চায় ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশের এক্সাম পিএসসি ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশেই নিতে চায় সেটা হতেই পারে একদম শেষ মাসে গিয়ে নিচ্ছে কিন্তু সেটা দু হাজার পঁচিশে যেতে চায় না পিএসসি তো ওই ডেটে এক্সাম হবে কিনা এই ব্যাপারে বলতে গেলে ওই ডেটেই এক্সাম হচ্ছে এটা ধরেই আপনারা এগুন কারণ খুব বড়ো কিছু সমস্যা না হলে এক্সাম ডেট পাল্টানোর কোনো রকম সম্ভাবনা নেই পনেরোই ডিসেম্বরে কিন্তু ডাব্লিউসিএস ফিলিপস দু হাজার চব্বিশ হচ্ছে তো আশা করি ক্লিয়ার এবার আসছে পিএসসি মিসলিনিয়াসের এক্সামের ব্যাপারে বহুজন এখনও পর্যন্ত এক্সামের মাত্র কয়েকদিন বাকি বহুজন এখনও পর্যন্ত জিজ্ঞাসা করে যাচ্ছেন পিএসসি এক্স মিসলেনিয়াস এক্সাম পনেরোই সেপ্টেম্বর হবে তো পিএসসি মিসলেনিয়াস এক্সামের ডেট চেঞ্জ হয়ে যাচ্ছে না তো অ্যাডমিট হবে দেবে এক্সেট্রা একসেট্রা দেখুন এই বিষয়ে এটা পিএসসি প্রায় প্রাক্তন সদ্য স্যারের থেকে পাওয়া ইনফরমেশান নয় এটা অন্যান্য জায়গা থেকে পাওয়া কিছু ইনফরমেশান দেখুন পিএসসি মিসলেনিয়াসের এক্সাম ডেট চেঞ্জ হচ্ছে না পনেরোই সেপ্টেম্বর এক্সাম হচ্ছে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আপনার খুব ভালো করে প্রিপারেশন নিন এক্সাম ডেট চেঞ্জ হওয়ার এখনও পর্যন্ত কোনো রকম কোনো সম্ভাবনা নেই পনেরোই সেপ্টেম্বরে এক্সাম হচ্ছে এবং পিএসসি যে টেন্ডেটিভ শিডিউল দিয়েছিল সেটা মেনটেন করার চেষ্টা করছে তার ফল আপনারা দেখতে পেয়েছেন যে কী তাড়াহুড়ো করে ডাবলিউ বিসিএস মেন্স নেওয়া হয়েছিল তেমনিভাবেই পিএসসি মিসলিনিয়াস যে পনেরোই সেপ্টেম্বর টেন্ডেটিভ শিডিউল রয়েছে পনেরোই সেপ্টেম্বর এক্সাম হচ্ছে আপনারা বলছেন অ্যাডমিট কার্ড দিচ্ছে না কেন এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন অ্যাডমিট কার্ড আর আপনারা হয়তো সামনের মাসের একদম প্রথমে মানে ওই এক দুই তারিখের মধ্যে বা তিন তারিখের মধ্যে হয়তো আপনারা অ্যাডমিট কার্ডের একটা সম্ভাবনা দেখতে পাবে মানে জেনারেলি পনেরো দিন আগে অ্যাডমিট কার্ড পিএসসি জারি করে দেয় তো এবারও তাই হবে তো অ্যাডমিট কার্ড নিয়ে ভাবতে হবে না এক্সাম ডেট নিয়ে ভাবতে হবে না এক্সাম যথাসময়ই হচ্ছে এবং অ্যাডমিট কার্ডও কিন্তু যথাসময় রিলিজ করে দেওয়া হবে অর্থাৎ কোনো এক্সাম ডেট পরিবর্তন হচ্ছে না আপনারা খুব ভালো করে প্রিপারেশন নিন আর মাত্র কয়েকটা দিন বাকি আপনাদের সবার জন্য শুভকামনা রইল আর এই হলো সমস্ত ইনফরমেশান আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে ধন্যবাদ আপনাদের সবাইকে